আজ কলকাতায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। পড়া হবে গীতার পাঁচটি অধ্যায়। ব্রিগেড ময়দানকে কুড়িটি ব্লকে ভাগ, প্রতি ভাগে 5,000 করে মানুষের গীতা পাঠের ব্যবস্থা। আশা আকাঙ্ক্ষার দোলাচলের মধ্যেই আজ প্রাথমিকে টেস্ট। কলকাতা সহ রাজ্যের 773টি কেন্দ্রে হবে পরীক্ষা। প্রার্থী 3,09,000। টেটের জন্য চলবে অতিরিক্ত মেট্রো। চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ, জুটল জামিন অযোগ্য ধারা। হেফাজতে চাইলেও ধোপে টিকল না পুলিশের যুক্তি। 55 জন চাকরিপ্রার্থীর জামিন, জেল হেফাজতে 4। যোগ্য অযোগ্য দুয়ের হয়েই মামলা করে নিয়োগে জট বিকাশ রঞ্জনদের। SLST চাকরিপ্রার্থীদের একাংশের সঙ্গে দেখা করে আক্রমণে কুণাল। আগে বন্ধ করুন বেআইনি নিয়োগ, পাল্টা বিকাশ। 24-এর ভোটে উপরাষ্ট্রপতিকে অপমানের জবাব দেবে মানুষ। শ্রীরামপুরে মিছিল করে কল্যাণকে আক্রমণ শুভেন্দু, পাল্টা তৃণমূল সাংসদ। সংসদে বিরোধীদের সাসপেনশনে কলকাতায় প্রতিবাদ বামের। ফের অর্জুন বনাম সোমনাথ। জগদ্দলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খুনের সঙ্গে ছবি সুপার ইম্পোজ করার অভিযোগ ব্যারাকপুরের সাংসদের। অপরাধী অর্জুন যোগের অভিযোগে পাল্টা সোমনাথ। সংঘাতের মধ্যেই মধ্যমগ্রামে তৃণমূলের বৈঠক। জগদ্দলের বিধায়ক ঢোকার পর বেরিয়ে গেলেন অর্জুন। দল না দেখলে এরকমই হবে বলে মন্তব্য। ওকে তো দেখতেই পায়নি, দাবি সোমনাথের। শিশির অধিকারীকে গুরুদেব বলে প্রণাম করে বিপাকে কাঁথির পুরো প্রধান। ভাবাবেগে আঘাত বলে শোকজ তৃণমূলের জেলা সভাপতি। উনি শোকজ করতে পারেন না, পাল্টা সুবল মান্না। করোনা উদ্বেগের মধ্যেই রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্ত তরুণীর মৃত্যু। ন্যাশনাল মেডিকেলে মৃত্যু মালদা থেকে আসা নার্সিং এর ছাত্রীর। 12 বছরে বাংলায় সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত। দুর্গাপুরে ফের রসনা স্বাদ সন্ধান। হরেক খাবারের হদিস নিয়ে দুর্গাপুর সিটি সেন্টারে দক্ষিণের খাইবার পাস, চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। আজ প্রাথমিকে আরো একটা টেস্ট। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। সব খবর সবার আগে সরাসরি দেখুন এবিপি আনন্দে। আজ কলকাতায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। পড়া হবে গীতার পাঁচটি অধ্যায়। ব্রিগেড ময়দানকে 20টি ব্লকে ভাগ, প্রতি ভাগে 5,000 করে মানুষের গীতা পাঠের ব্যবস্থা। আশা আকাঙ্ক্ষার দোলাচলের মধ্যেই আজ প্রাথমিকে টেস্ট। কলকাতা সহ রাজ্যের 773টি কেন্দ্রে হবে পরীক্ষা। প্রার্থী 3,09,000। টেটের জন্য চলবে অতিরিক্ত মেট্রো। চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ, জুটল জামিন অযোগ্য ধারা। হেফাজতে চাইলেও ধোপে টিকল না পুলিশের যুক্তি। 55 জন চাকরিপ্রার্থীর জামিন, জেল হেফাজতে 4। যোগ্য অযোগ্য দুয়ের হয়েই মামলা করে নিয়োগে জট বিকাশ রঞ্জনদের। SLST চাকরিপ্রার্থীদের একাংশের সঙ্গে দেখা করে আক্রমণে কুণাল। আগে বন্ধ করুন বেআইনি নিয়োগ, পাল্টা বিকাশ। 24-এর ভোটে উপরাষ্ট্রপতিকে অপমানের জবাব দেবে মানুষ। শ্রীরামপুরে মিছিল করে কল্যাণকে আক্রমণ শুভেন্দু, পাল্টা তৃণমূল সাংসদ। সংসদে বিরোধীদের সাসপেনশনে কলকাতায় প্রতিবাদ বামের। ফের অর্জুন বনাম সোমনাথ। জগদ্দলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খুনের সঙ্গে ছবি সুপার ইম্পোজ করার অভিযোগ ব্যারাকপুরের সাংসদের। অপরাধী অর্জুন যোগের অভিযোগে পাল্টা সোমনাথ। সংঘাতের মধ্যেই মধ্যমগ্রামে তৃণমূলের বৈঠক। জগদ্দলের বিধায়ক ঢোকার পর বেরিয়ে গেলেন অর্জুন। দল না দেখলে এরকমই হবে বলে মন্তব্য। ওকে তো দেখতেই পায়নি, দাবি সোমনাথের। শিশির অধিকারীকে গুরুদেব বলে প্রণাম করে বিপাকে কাঁথির পুরো প্রধান। ভাবাবেগে আঘাত বলে শোকজ তৃণমূলের জেলা সভাপতি। উনি শোকজ করতে পারেন না, পাল্টা সুবল মান্না। করোনা উদ্বেগের মধ্যেই রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্ত তরুণীর মৃত্যু। ন্যাশনাল মেডিকেলে মৃত্যু মালদা থেকে আসা নার্সিং এর ছাত্রীর। 12 বছরে বাংলায় সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত। দুর্গাপুরে ফের রসনা স্বাদ সন্ধান। হরেক খাবারের হদিস নিয়ে দুর্গাপুর সিটি সেন্টারে দক্ষিণের খাইবার পাস, চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। আজ প্রাথমিকে আরো একটা টেস্ট। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। সব খবর সবার আগে সরাসরি দেখুন এবিপি আনন্দে।